ধ্যায় অংস্তু বাংস্তস্য যশস্তি সন্ধ্যং বন্দে গুরশে চরণারবিন্দং আজানুলম্বিত ভুজৌ কনকাবধাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ নিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ কালান্নষ্টং ভক্তিযোগং নিজং ইহ প্রাদুষ্কর্তুং শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পাদারবিন্দে গারং গারং লীয়তাং চিত্তবৃঙ্গ নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশায় জাহ্নবাপতয়ে নমো বরহাপীরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং সাধরে নস্তবেণু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্মগোপালবেশং মহাভাবস্বরূপাতং কৃষ্ণপ্রিয়াবরীয়সী প্রেমভক্তিপ্রদে দেবী রাধিকে তং নমাম্যহং বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াবৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমো বাঞ্ছাকল্পতরুভ্যস্য কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো তুলসীকাননম ইয়ত্র ইয়ত্র পদ্মপুণানি চ পুরাণ পঠনম ইয়ত্র তত্র সন্নিহিত হরি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাহাসে অভীষ্ট পুরন নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়ং উদীরয়ে নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মানুবক্ষে সনাতরাং বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ গুরবে গৌরচন্দ্রায় রাধিকাওই তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো দিনাদৌ মুরারে নিষাদৌ মুরারে দিনার্ধে মুরারে নিষার্ধে মুরারে দিনান্তে মুরারে নিশান্তে মুরারে তমেক গতির্নস্তমেক গতির্ন অনর্পিত চরিগেছি আতে করুণায়া বতীর্ণ কলৌ সমর্পয়তু মুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ং হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচি নন্দন অদ্বৈত প্রকটিকৃত নরহরি প্রেষ্ট স্বরূপপ্রিয় নিত্যানন্দ সক সনাতনবতী শ্রীরূপকেতন লক্ষ্মী প্রাণপতি গদাধর রসোল্লাসী জগন্নাথ হু সাঙ্গ পাঙ্গ সপার্ষদ সদয়তাং দেব সচি নন্দন সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি স্যাৎ সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেত প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিগম কল্পতরণে বলিতং ফলং শুকমুখাদি অমৃত দ্রব সংযুতং পিবত ভাগবতং রসমালয় মুহুরহ রসিকা ভূমি ভাবুকা নিত্যানন্দ সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লব্য হয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌরী সীতানাথ
প্রেমানন্দে একবার হরি হরি বল। হইয়াছেন হবেন আমার মহাপ্রভুর যত দাস, সকলের চরণ বন্দি দন্তে করি ঘাস। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। নৌমিতং গৌরচন্দ্রং, সেই গৌরহরিকে নৌমি মানে নমস্কার করে প্রণাম জানাই। যো কুতর্ক কর্কশা স্বয়ং সার্বভৌমং সর্বভূমা ভক্তি ভূমানম আচরত। এটি কবিরাজ গোস্বাইপাদের নিজের রচিত শ্লোক। প্রতিটি পরিচ্ছেদের প্রথমেই একটি করে ভূমিকা শ্লোক দিয়েছেন। ওই শ্লোকটি পড়লেই বোঝা যাবে যে এই পরিচ্ছেদে তিনি কি বলতে চাইছেন। সেই গৌরহরিকে নমস্কার করি, যো কুতর্ক কর্কশা স্বয়ং, যার হৃদয়টা আশয় মানে হৃদয় কুতর্ক, কুতর্ক করে করে যার হৃদয়টা কঠিন হয়ে গেছে, কর্কশ হয়ে গেছে, ঈশ্বরকে বাদ দিয়ে যে তর্ক তাকেই বলেছেন কুতর্ক। ন্যায়শাস্ত্র মতে তর্ক কিন্তু একটা প্রধান বিষয়, যার যে একটা শাস্ত্র আছে তর্কশাস্ত্র। কিন্তু এখানে মহাপ্রভু বলেছিল তাকে কুতর্ক, গোবিন্দকে বাদ দিয়ে আর যত তর্ক করুন না কেন সব তর্কটাই হবে কুতর্ক। কুতর্ক করে করে কি হয়েছে, হৃদয়টা কঠিন হয়ে গেছে কার, সার্বভৌম সার্বভৌমে। উড়িষ্যা রাজপণ্ডিত সার্বভৌমের হৃদয়টা কঠিন হয়ে গেছে। সর্বভূমা, যিনি সবচেয়ে বৃহত্তম শ্রী ভগবান শ্রীহরি, যিনি আজ গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছেন, তিনি কেমন করে তার হৃদয়টাকে গড়িয়ে দিলেন। ভক্তি ভূমানম আচরত, যে ছিল পাণ্ডিত্যে সার্বভৌম তাকে আজ ভক্তিতে সার্বভৌম করলেন, সর্বভূমানম আচরত। কত বড় ক্ষমতা মহা পণ্ডিত সার্বভৌম নিজেই বলেছেন, তর্কশাস্ত্রে জড় আমি জয়ছে লৌহ পিণ্ড, তাহা দ্রবাইলে তুমি প্রতাপ প্রচণ্ড। তর্ক করে করে আমার হৃদয়টা জড় হয়ে গেছে, তেমন উদাহরণ লৌহ পিণ্ড, লোহার পিণ্ড যেমন সেরকম হয়ে গেছে। তাহলে লোহার পিণ্ড যদি গলাতে হয় তাহলে কতখানি তাপ দিতে হবে, চাই নোনানো হবে লোহা বলবে, বিশাল দেবে লোহা গড়ানো অ্যালুমিনিয়াম গড়ানো উনন গলতে একবার একবারে কত খাপ, একবারে 10 মন 20 মন 30 মন কয়লা ফেলাস, সেই আঁশটা উঠবে তবে ওই লোহা গলবে, ধাতু জিনিস গলবে। তা বলছি আমি লৌহ পিণ্ড, আমাকে তুমি গলিয়ে ফেললে প্রভু, এটি বলা যায় যে তোমার প্রতাপ কতখানি, প্রতাপ মানে প্রকৃষ্ট তাপ, অর্থাৎ তোমার এমন ভক্তির তাপ, সেই তাপেতে আমার হৃদয়টা গলে গেল। একদিন মহাপ্রভুর কাছে এসেছেন পণ্ডিত সার্বভৌম, এসে বলছেন প্রভু কলিযুগের সর্বশ্রেষ্ঠ সাধন কি। মহাপ্রভু বলছেন হরের নাম হরের নাম হরের নাম কেবলং,
কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। বৃহৎ নারদীয় পুরাণে এই শ্লোকটি আছে। কলিযুগে হরের নাম এবং ই হরিনামই, একমাত্র হরিনামই কলিযুগের একমাত্র সাধন। তিনবার বললেন ত্রিসত্য করলেন। কোন জিনিসটাকে দৃঢ় করতে হলে কি করি? আমি তিনবার বলছি ত্রিসত্য করলাম। তাই শাস্ত্রী যেন ত্রিসত্যকে বলছেন, হরের নাম হরের নাম হরের নামইব কেবল। কলো নাস্তেব্য নাস্তেব্য কি হবে? ন অস্তি এব, ন অস্তি এব। কলিকালে এই হরিনাম ছাড়া আর অন্য গতি নাই। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে সুখদেব যখন মহারাজ পরীক্ষিতকে হরিকথা শোনাচ্ছেন, দ্বাদশ স্কন্ধে বলছেন, মহারাজ এবার দামি দামি কথাগুলো কলিকালে সাধন বলে চলে আছে, আর তো থাকবেন না, সাত দিন হয়ে গেছে চলে যাবেন। বলছেন, মহারাজ ভালো করে কান পেতে শোনো, এক একটা যুগের এক একটা সাধন থাকে, তো সেটাই তার যুগধর্ম। সেই সাধনটা না করলে জীবের মুক্তি হয় না। যখন কৃতযুগ ছিল, তো সত্যযুগ ছিল, তখন কি ধর্ম ছিল? কৃতে যদ্ধায়ত বিষ্ণু, তখন গোবিন্দের ধ্যান, এটাই ছিল সত্যযুগের ধর্ম। তাহলে হরিনাম ছিল না? বলো হরিনাম ছিল। হরিনাম তো সহজ সাধন, তো সত্যযুগের মানুষের সাধন ক্ষমতা ছিল, তাই তারা শুধুমাত্র জিহ্বায় হরিনাম উচ্চারণ করলে মুক্তি হবে এই বলে হরিনামকে তারা এতখানি মর্যাদা দান করতে পারেন নাই। তাই সত্যযুগের ধর্ম হল ধ্যান, ধ্যায়ত বিষ্ণু, বিষ্ণু কার ধ্যান? গোবিন্দের ধ্যান, বিষ্ণুর ধ্যান। ধ্যান দেখবে ভক্তি অঙ্গ ধ্যান আছে, কিন্তু যখন গুরুমূর্তি জপ করছেন না, তখন গুরুদেব বলে দিয়েছেন যে ধ্যানেতে যোগ পিঠে যেন যুগল মূর্তিকে দেখতে দেখতে এই বীজগোত্র জপ করবে। ধ্যান এখানে ভক্তি একটা অঙ্গ মাত্র, কিন্তু সত্যযুগে ধ্যানটাই মুখ্য অঙ্গ, ভক্তি সেখানে গৌণ, ধ্যানটাই মুখ্য প্রধান। তাই বলেন কৃতে যদ্ধায়ত বিষ্ণু, কৃতযুগে সত্যযুগে ধ্যানটাই বড়। মনের সমস্ত বৃত্তিকে গোবিন্দ চরণে লগ্ন করার নাম ধ্যান। আমার মন তো বিষয় বিক্ষিপ্ত, একবার এদিকে একবার সেদিকে মন যাচ্ছে, সব ইন্দ্রিয়ের রাজা হলো মন। কটা ইন্দ্রিয় আছে বলুন দেখি? এগারোটা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পাঁচটাকে কি বলে? জ্ঞানেন্দ্রিয়, যার দ্বারা বিষয়ের জ্ঞান জন্মায়। আর বাক পানি হাত পদ পায়ু উপস্থ, এই পাঁচটা হলো কর্মেন্দ্রিয়, যার দ্বারা কর্ম করি আমরা। আর একটা ইন্দ্রিয় আছে, তাকে আমরা কি বলি? অন্তরিন্দ্রিয়, সেটার নাম মন। সেই মনটা হল দশ ইন্দ্রিয়ের অধিপতি। মন যদি কানকে বলে যে কান এই কথাটা শোনো, তবেই দেখবেন কান সেই কথা হচ্ছে। ভাগবতে আশুঘোষ আছেন, কিন্তু হরিকথা কান হচ্ছে না, কান হচ্ছে না, মনটা বাড়ির দিকে পড়ে আছে, তার কান তুলে যেন খোলা, তার ঢুকলো কেন? মন আদেশ করে নাই, মন তো সবাইকে খাটায়, মন আদেশ করে না। গোবিন্দের সামনে রয়েছি, কিন্তু গোবিন্দকে দেখতে পাচ্ছে দুটো চোখ খোলা, কেন? বুঝলাম, মন বলছে বাড়ির কারুর উপরে কথা চিন্তা করতে বলছে, তার কথা মনে করছে, চোখটা তাকেই দেখছে। কি করে দেখছে? চোখ তো আমার এই চোখ বলে না গো, ভিতরও চোখ আছে, ভিতরও কান আছে, জানেন তো, সূক্ষ্ম দেহেতে সব ইন্দ্রিয়গুলো সূক্ষ্ম রূপে রয়েছে, বাইরে তার স্থূল প্রকাশ, স্থূল দেহে স্থূল প্রকাশ, সূক্ষ্ম দেহে সূক্ষ্ম রূপে কান আছে, চক্ষু আছে, সব আছে। যদি না থাকে বলুন তো, চক্ষু মুদ্রিত করে রূপ দেখতে পাই কি করে? আমাদের চোখ বুঝা,
তাহলে রূপ দেখতে পাই কি করে? তাহলে ভিতরে একটা যে চোখ আছে স্পষ্ট হয়ে যায় ভিতরে, তাহলে মন কি করে? মন তখন এই ভিতরে সূক্ষ্ম ইন্দ্রকে বলে যে দেখ তুই গোবিন্দ রূপ না দেখে তোর স্ত্রী রূপে কথা চিন্তা কর, ছেলের রূপে কথা চিন্তা কর, সংসার কথা চিন্তা কর। দেখেছেন গোবিন্দ মন্দিরে বসে আছে কিন্তু মনটা হরি কথায় নাই। তাহলে মন হলো সব ইন্দ্রিয়ের রাজা, মন একবার এখানে আবার সেখানে ঘুরে 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 মনটা বেড়ায়। সেই মনটা পাগল, মনকে সব ইন্দ্রিয়ের বিষয় থেকে ঘুরিয়ে এনে গোবিন্দ চরণের লগ্ন করা কি সোজা কথা? সত্যিকে মানুষ সেটা পারত। আমরা কোন যুগের মানুষ? কলিযুগের মানুষ। আমাদের আহার শুদ্ধি নাই, বিহার শুদ্ধি নাই, জীবনে এতটুকু সাত্বিকতা নাই, কি করে মনটা ভগবানের ধ্যান করব? কি করে ভগবান ধ্যান করবে? তাহলে কলিযুগে ওটা বাতিল হয়ে গেল, ধ্যানটা হবে। তারপরে যুগটার নাম ত্রেতাযুগ, সত্যযুগের পর ত্রেতাযুগ। ত্রেতাযুগে আবার ধর্মটা পাল্টে গেল, ধর্ম এখানে আবার এক পা কমে গেল। সত্যযুগের ধর্ম ছিল চারটে পা, চতুষ্পা পূর্ণ ধর্ম। পাপিষ্ঠ মানুষ কলিযুগে সত্যযুগে ছিলই না, যেই ত্রেতাযুগে ধর্ম এক পা কমে গেল। তখন ধর্ম হল তিন পা যুক্ত, ত্রিপাদ ধর্ম। ধর্মটাও পাল্টে গেল, তখন কি হলো? ত্রেতায়ান যজত মখহি। ত্রেতাযুগে মখ মানে যজ্ঞের দ্বারা ভগবান শ্রীহরির অর্চনা হল। দেখুন ত্রেতাযুগে রামায়ণ পড়ুন, দেখুন সব রাজারা যজ্ঞ করছেন, যজ্ঞ করে যজ্ঞেশ্বর শ্রীহরির আরাধনা করছেন। আজকের দিনে কিন্তু সেই যজ্ঞ হবে না। কেন হবে না? যজ্ঞের মন্ত্র বৈদিক মন্ত্র, সেই মন্ত্র উচ্চারণ করবার ক্ষমতা দুটি একটি লোক ছাড়া কোথাও না। সংস্কৃত মন্ত্রই, এই ক্লাসিক্যাল সংস্কৃত যেটা আমরা লৌকিক সংস্কৃত, সেটাই কেউ উচ্চারণ করতে পারে ভালো করে। তাহলে ধ্রুপদী সংস্কৃত, ছান্দস বেদের সংস্কৃত উচ্চারণ করা সোজা? তার তিনটে স্বর, উদাত্ত অনুদাত্ত সরিত তিনটে স্বর মেনে করতে হবে। যজ্ঞ করতে নির্দিষ্ট সময়ে যজ্ঞ করতে হবে, ঠিক সময়ে যজ্ঞ যদি করেন। আজকে তিনি ঠিক সময় বলতে আমার ঘড়িতে একটা, ওর ঘড়িতে একটা, সময়ের ঠিকই নাই। আগে সূর্য দেখে সময় নির্ণয় হতো, ঠিক টাইমে যজ্ঞ করতো। যজ্ঞের বেদী নির্মাণ করে একটা পদ্ধতি ছিল, কাউকে যজ্ঞ করবেন। যজ্ঞে চারজন বেদজ্ঞ ব্রাহ্মণ থাকবেন, ব্রহ্মা অর্ধর্য হোতা উদ্গাতা, তাদের আমার চারজন করে একটা যজ্ঞ করতে ১৬ জন করে ব্রাহ্মণ থাকতেন। এবং তারা যে সে লোক নন, তারা তারা বেদজ্ঞ, তারা বেদমন্ত্রকে আহুতি দান করতেন, সামগান করতেন। আজকের দিনে সেটা অসম্ভব, যজ্ঞ হবে না। তারপরে সদ্যজাত গৌরস, একা দিনে হোম ধেনু থাকত মুনিদের আশ্রমে, শুধু হোম যজ্ঞ করবার জন্যে সেখান থেকে ঘি হতো, সেই ঘি দেওয়া হতো। আর যদি যজ্ঞ করেন বাড়িতে কারো গৌর আছে, তাহলে বাজার থেকে কিনে আনবেন, সেই ঘি দিয়ে যজ্ঞ করেন, ফল হবে? কোনো ফলই হবে না। কাঠ পোড়ানো সার হবে, ঘি ঢালা সার হবে, কোনো ফল হবে না। কাজেই ত্রেতাযুগে ধর্ম হবে না। তারপরে দ্বাপর যুগ এলো। দ্বাপর যুগে পরিচর্যা মানে অর্চনা, সেবা ভগবানের। বলেন দ্বাপর যুগে ধর্ম দুপা, বলেন যজ্ঞ হবে না, ধ্যানও হবে না, তাহলে কি হবে? বলেন দ্বাপর যুগে পরিচর্যা অর্চনা। অর্চনা ভক্তি অঙ্গের একটা অঙ্গ, নটা ভক্তি অঙ্গের একটা অঙ্গ অর্চনা ভগবানের। ভগবানের কাছে থেকে ভগবানের সেবা করা, ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায় এই অর্চনার দ্বারা। দেখবেন শ্রীমদ্ ভাগবতে নবযোগীন্দ্র সংবাদে এই অর্চনার কত গুরুত্ব রয়েছে। কেমন করে অর্চনাটা করবেন? দেবভুক্ত্বা দেবং যজেত, নিজে দেবতা হয়ে দেবতাকে অর্চনা করতে হয়। দেখবেন অর্চনার পূর্বে ভূত শুদ্ধি বলে একটা জিনিস আছে, ভূত শুদ্ধি। ভূত শুদ্ধি মানে
আমার মায়ের পেট থেকে পাওয়া যে দেহটা না, এটা তো অপবিত্র দেহ, এই দেহটা দিয়ে, জড় দেহ তো, এটা দিয়ে সচ্চানন্দময় ভগবানের সেবাটা হবে না। রসরক্তের দেহ, এই দেহ দিয়ে ভগবানের সেবা হবে না। ক্ষিতি অপ্তে বরুদ্ভোগ দিয়ে তা আমি সেবা করবো কি করে? তা বলে দেখবেন ওই মন্ত্রে বলা আছে, আমি যে মা জন্মে যথর থেকে যে দেহটা পেয়েছি সেই দেহটা পুড়ে ছাই হয়ে যাক। একটা দিব্য দেহ দাও যেটি তোমার ভজনের যোগ্য। বৈষ্ণবমতে ভূত শুদ্ধি কি না বলছেন, আপন হৃদয়ে গোবিন্দ চরণ ধ্যান করলে দেহটা পবিত্র হয়ে যাবে। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতেই বা ইয়স্মরণের পুণ্ডরীকাক্ষম সবাচ্ছাভ্যন্ত, মনে মনে গোবিন্দের চরণটা ধ্যান করলে দেহটা শুদ্ধ হয়ে যাবে, ভূত শুদ্ধি। তাহলে আজকের দিনে ভূত শুদ্ধি করে পুরোহিত পাবে না গোবিন্দ সেবার জন্য? সকাল রাত এসে অমেধ্য আহার গ্রহণ করেছে, এসে ঠাকুরের সেবা করতে চলে এলো, বামুনি ছেলে ঘরে একটা পৈতে আছে তো তাই তার দাম আছে, অনুগ্রহ করে দেবেন না, বামুনি ছেলে বলে তাকে ঢুকিয়ে দিলেন ঘরে। তো গোবিন্দ সেবা, গোবিন্দ সেবাটা গ্রহণই করলেন না। কেন করলেন না? ও তো কৃষ্ণমতে দীক্ষিত না, গোবিন্দকে যে অর্পণ করবেন কৃষ্ণের কাম বীজ জপ করে তবে কৃষ্ণকে দিতে হয়। তাহলে আপনি আমার একটি পুরোহিত নিয়োগ করেছেন যে যে কৃষ্ণ মানে না, আমার লোককে নিয়েছেন তো, ব্রাহ্মণের ছেলে করে নিয়েছেন তো, তাহলে সেবাটা কিন্তু হলো না। দেখেন তাই তাই গৃহে গোবিন্দ থাকতেও এত অমঙ্গল এত অকল্যাণ হয় কি করে? অবাক হয়ে যায়, গৃহে আমার নারায়ণ রয়েছেন, গৃহে আমার গোবিন্দ রয়েছেন, তথাপি এত অকল্যাণ আসে কি করে, এত অমঙ্গল আসে কি করে? সবার মনে এই প্রশ্ন থাকা স্বাভাবিক। তার মানে সেবা হচ্ছে না, ঠাকুরের সেবা হচ্ছে না বলি, তাহলে আজকের দিনে অর্চনাটাও হবে না। কোনো মানুষ শুদ্ধ নয়, দেবভূতা দেবমি যাচ্ছে, নিজের দেবতা হয়ে দেবতাকে অর্চনা করতেন। কী করে আমি দেবতা পাবো? বলে হ্যাঁ, মানুষ দেবতা তো আর কী করে, সত্যগুণে দেবতা হয়। গীতায় পড়ে দেখবেন সত্যগুণের উৎকর্ষ হলেই সে দেবতা হয়ে যায়। তা সত্যগুণের উৎকর্ষ হতে গেলে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে, সাত্ত্বিক বিহার, সৎসঙ্গ, এরপরে সাত্ত্বিক দেহ হবে, তখন গোবিন্দের সেবা হবে। কলিযুগ এটা অসম্ভব। তাহলে কলিযুগে কী হবে? ধ্যান হলো না কলিযুগে, কলিযুগে যজ্ঞ হলো না, পরিচর্যা হলো না, তাহলে কলিযুগে কী হবে? কল উতাদ হরি কীর্তনাদ বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। কলিযুগের এটাই সাধন। শুধু তাই নয়, এই সাধনটার কেমন মূল্য দেখুন। অন্য যুগে সাধন এবং সাধ্য পৃথক, ত্রেতা যুগের সত্যযুগের সাধন হলো ধ্যান, সাধ্য হলো মুক্তি। ত্রেতা যুগের সাধন হলো যজ্ঞ, সাধ্য হলো মুক্তি। দ্বাপরের সাধন হলো পরিচর্যা, সাধ্য হলো মুক্তি। আর কলিযুগে যা সাধন তাই সাধ্য, যা সাধন তাই সাধ্য। হরে কৃষ্ণ নামই সাধন, আবার হরে কৃষ্ণ নামই সাধ্য। কেন? নামের মধ্যে আমার মহাপ্রভু কৃষ্ণ প্রেম দান করে দিয়েছেন, রাধারানীর প্রেম দান করেছে। নাম নাম প্রেমের মালাগাঁথি পড়াইল সংসারে। প্রেমটাকে দেখতে পাচ্ছি না, নামটাকে দেখতে পাচ্ছি? আপনি একটা মালা গাঁথেন তো সুতোটাকে দেখা যায়? সুতো দেখা যায় না, ফুলে ঢাকা থাকে, সুতোটা কিন্তু আছে, নইলে কিন্তু ফুলগুলো খসে পড়ে যেত। বলে ঠিক তেমনি দেখো, নাম প্রেম সুতো দিয়ে নাম ফুলের মালা গেঁথে জীবের কণ্ঠে দেবেন। এই নাম করতে 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 কৃষ্ণ প্রেম আপনার লাভ হয়ে যাবে। তাহলে নাম সাধন, আবার নামই হলো সাধ্য, প্রেম বসে লাভ হয়ে যাবে। শুধু প্রেম কেন, নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। নামকে চিন্তামণি বলেছেন, শ্রী গোস্বামী বলছেন সর্বাভীষ্ট দায়ক। আপনি যদি জানেন আমার একটা শরীরে দুরাগ্য ব্যাধি আছে, ডাক্তার বৈদ্য সব জবাব দিয়েছে, ঠিক আছে হে নাম তুমি কৃপা করে আমার রোগটা সারিয়ে দাও, যদি সেই বিশ্বাস আপনার থাকে না, তাহলে নাম কিন্তু আপনার রোগ সারিবে, আপনাকে রোগমুক্ত করবে। সংসারে যারাই ভুগছেন নামের কাছে প্রার্থনা করুন, নাম আমার সংসারে শান্তি দাও, নাম সংসারে শান্তি দেয়, নাম আমি যেন
পরজন্মে উচ্চ কুলে জন্মায় এমন কুলে জন্মায় যেখানে সেখানে যেন গোবিন্দ ভজন হয়। নাম আমাকে দেবে, নাম আমাকে স্বর্গ দিও, ইন্দ্রপদ দিও, ব্রহ্মপদ দিও, নাম তাই দেবে। কারণ চিন্তামণি বলেছেন তো, নাম চিন্তামণি সাক্ষাৎ কৃষ্ণ, নাম যা নামিও তাই, নাম বরং নামই একবার দেখা দিচ্ছে আমাদের পাপ হৃদয়, ওই হৃদয় আমার বস বস জায়গা আছে, মলিন জায়গায় আমি থাকি। সত্যি তো মলিন জায়গায় একটা ভদ্রলোক বসতে পারেন না, আপনারা বাড়ি দিয়েছেন তো বলছি বসুন বসুন, বসবো কোথায়, তোমার বারান্দায় ধুলো ছড়ানো, আমার নতুন জামা কাপড় পরে গিয়ে কালো হয়ে যাবে না, তাহলে সেটাকে পরিষ্কার করে একটা আসন করে দিতাম, তাহলে তো বসবো, আমার ওরকম ধুলো ছড়ানো আছে, তো হৃদয়ে সব ধুলো ছড়ানো, এসো গোবিন্দ এসো গোবিন্দ, যাবো কি করে, বস বা জায়গা নাই, ময়লা ওরা পরিষ্কার কর তবে যাব। দেখুন একবার গোবিন্দ আসবেন না, কিন্তু কোটি কোটি জন্ম চিৎকার করলে গোবিন্দ আসবেন, কিন্তু নামের এত মহিমা না, নামের আমি পাপিষ্ট কত পাপ করেছি, কিন্তু আমার জিহ্বায় দেহ আমি কৃষ্ণ, সঙ্গে সঙ্গে জিহ্বায় কৃষ্ণরাম উচ্চারিত হয়ে যাচ্ছে, আমার আমার দেহ যখন পাপে ভরা, জিহ্বা তো পাপে ভরা, কিন্তু কি আশ্চর্য, সেই জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারিত হলো, কানে কৃষ্ণ নাম ঢুকে গেল, যে আমার অঙ্গ প্রত্যঙ্গ সবটা পবিত্র, নাম তো বলেন নাই, খাইতে শুইতে না হামে যথা তথা লয় রে, দেশ কাল নিয়ম নাহি সর্বশুদ্ধি হয় রে, গোবিন্দকে সেবা করতে গেলে স্নান না করে হবে না, শুদ্ধ বস্ত্র না পরে গেলে হবে না, কোন ফুলে পূজা করবেন, তুলসী কেমন করে দেবেন, কত বিচার করে তবে গোবিন্দকে অর্চনা করতে হবে তো, কিন্তু নাম বললেন বিছানায় বসে বসে নাম করুন, অসুস্থ অবস্থায় বসে বসে নাম করুন, যে কোনো অবস্থায় নাম করুন, নাম সর্বাবস্থাতেই ফলদায়ক। আজও পুরী ধামে গোপাল গুরু রয়েছে, কেন গোপালকে গুরু বলেছে, একটি নাম গোপাল, পাঁচ বছরের ছেলে, তাকে মহাপ্রভু গুরু স্বীকার করেছেন, দেশে যে নাম হয়ে তার গোপাল গুরু, মহাপ্রভু শৌচে গিয়েছেন, শৌচে গিয়ে যখন শৌচে আছেন না, অপবিত্র স্থান তো, তাই জিভটা আটকে রাখতেন, দাঁত দিয়ে চেপে রাখতেন, আর গোপাল জলপথে জল নিয়ে যেত, মাটি নিয়ে যেত, একদিন দেখছেন মহাপ্রভুর অবস্থা, ও ঠাকুর তুমি জিভটা দাঁত দিয়ে আটকে রেখেছো কেন, ব্যাস তো আমার জিভ বা সবসময় হরিনাম করো তো, এখন তো অপবিত্র অবস্থায় আছি, সেই জন্যে আমি দাঁত দিয়ে জিভটা চেপে রেখেছি। গোপাল খানিক চিন্তা করবো, আচ্ছা ঠাকুর যদি এ অবস্থা কেউ মরে যায় তাহলে তার হরিনাম হল না, তার বলেন ঠিক বলেছিস গোপাল, আজ থেকে তুই আমার গুরু, তারপরে শৌচাগারও হরিনাম করা যাবে, অপবিত্র অবস্থাতেও হরিনাম করা যাবে, এটা গোপালকে মহাপ্রভু জানেন নাকি, জগৎকে সেকাল এক একটা পরিকরকে দিয়ে এক একটা শিক্ষা দিয়েছে, গোপালকে দিয়ে শিক্ষা দিলেন জগতে, যে হরিনাম সর্বাবস্থায়, যমালয়ে হিমালয়ে সর্বত্র হরিনাম ফলদায়ক, কীর্তনাদ ও কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম বর্জিত, সুখদেব বলছেন ভাগবতী দশম স্কন্ধে, কীর্তনাদ ও কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম বর্জিত একাদশ স্কন্ধে নবযুগের সংবাদে, কলিয়ের দোষনিধে রাজন একজ্বস্তি মহান গুণ, কীর্তনাদ ও কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম বর্জিত, হে মহারাজ কলি হলো দোষের আকর, দোষের নিধি মানে আকর, হেন দোষ নাই যে কলিকার নাই, সেই কলিকালে দেখবেন ব্যাসদেব পুরাণে কলিকালে একটা ছবি তুলে ধরেছেন আমাদের, তখন কলিযুগ আসেন নাই, কিন্তু তখন ব্যাসদেব বলেছেন কলিকালে কি কি হবে, কি বলেন, খৌনি মন্দ ফলা, খৌনি মানে পৃথিবী, পৃথিবীতে ফসল কম ফলবে, যে পরিমাণ লোক সেই পরিমাণ ফসল হবে না, তাই মানুষের জীবনে হাহাকার দেখা দেবে, সত্যঞ্চ দূরঙ্গতম, সত্য দূরে চলে যাবে,
সত্যের উপর নির্ভর করে কেউ থাকতে পারবে না, সত্যবাদী যুধিষ্ঠির হয়ে কেউ থাকতে হবে না, মিথ্যার আশ্রয় নিয়ে সে জীবন ধারণ করবে। তপ সংকুচিত, করিকালে তপস্যা সংকুচিত, তপস্যা আমি দেখা যায় দেখা নেই, বলে করিকাল মানে তপস্যা করতাম না, একাদশী একটা ব্রত করো এটাই বড় তপস্যা, একটা দিন উপোস করে থাকলে কি অনুকল্প গ্রহণ করে থাকলে একটা দিন অন্ন খেও না, আমরা তাই থাকতে পারি না, দেখেছেন তো? তাহলে কলিকালে কেমন করে তপস্যা করবো? তপ বিরহিত জগতে বলে তপস্যা সংকুচিত হবে, মানুষ তপস্যা করবে না কলিকালে। রাজান দর্শব, কলিকালে রাজশক্তি দস্যুর আশ্রয় গ্রহণ করবে। দেখুন সাধু সিদতি, সাধু কষ্টপ্রাপ্ত হবে, সৎভাবে থাকলে তাকে জীবনে কষ্ট পেতে হবে, কারা সমাজে প্রভাব বিস্তার করবে? দুর্জন প্রভাবতী, যারা দুর্জন দুষ্ট লোক তারা সমাজে প্রভাব বিস্তার করবে। মিলিলেন একবার দেখুন করি সত্যদ্রষ্টা ঋষি বলে গেছেন তো, সব মিলে দেখুন একধার থেকে, স্ত্রীও দুর্দান্তা, নারী জাতি যে শৌচের উপর আমাদের গৃহাশ্রম প্রতিষ্ঠিত, যে নারীর উপর সেই নারী জাতি কেমন হবে? স্ত্রী স্বাধীনতার নামে তারা দুর্দান্ত হয়ে যাবে কলিকালে, সংসার সুখ বিনষ্ট হয়ে যাবে নারীর জন্য। শাস্ত্রে বলেছেন রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর গিন্নির দোষে, গিন্নির দোষে সংসার নষ্ট, লক্ষ্মী ছিঁড়ে যায়, দেখেছেন? গিন্নির দোষে সংসার নষ্ট, লক্ষ্মী ছিঁড়ে যায়, এই কথা এখন অক্ষর অক্ষর সত্য। দেখুন রাজা যদি পাপিষ্ঠ হয় না, রাজ্যে দেখবেন অকাল মৃত্যু হচ্ছে, রাজ্যে সুবর্ষা হচ্ছে না, খরা দেখা দিচ্ছে, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, এবার সব রাজার পাপেতে হয়, প্রজারা কষ্ট পায়। রাজা যদি অধার্মিক হয় তাহলে কিন্তু মানুষের কষ্ট পেতে হয়, তাহলে কিন্তু এই কলির চিত্রটা আর তুলে ধরেছেন। আর ধর্মের কথা কলিকায় কিন্তু ধর্মের অভাব নাই, সবাই কোনো কোনো ধর্ম করছে, কিন্তু দেখবেন এক একটা ধর্মের ক্ষেত্রে লক্ষ লক্ষ লোক যাচ্ছে, বলে ধর্মের অভাব কোথায়? বলে হ্যাঁ কলিকালে ধর্ম একটা ব্যবসায় হবে, যারা চতুর লোক তারা ধর্মকে আশ্রয় করে কি করবে, যারা নিজেরা কোনোদিন ধর্মগ্রন্থ পড়ে নাই, ধর্ম আচরণ করে নাই, তারাই কিন্তু ধর্মের কথা শোনাবে। ধর্মং বক্ষন্তি অধর্মজ্ঞা অধিরুজ্জ উত্তম আসনম, ধর্মের কথা কারা বলবে? যারা নিজেরা জীবনে কোনোদিন ধর্মাচরণ করেন না, কোনোদিন শাস্ত্র পড়েন নাই, তারা উত্তম আসনে বসে ধর্মের কথা বলবে। ভারতবর্ষ বেদ শাসিত দেশ, যে ধর্ম বেদকে অস্বীকার করেছে সেই ধর্ম ভারতবাসী কোনোদিন গ্রহণ করেন নাই, আর্য ঋষিরা গ্রহণ করেন নাই। এই বৈদিক ধর্ম দেখবেন জগতে খুব সংকুচিত হয়ে যাবে, যথার্থ বেদ প্রদর্শিত যে ধর্ম সেই ধর্ম থাকবে না, ধর্মের নামে অপধর্ম উপধর্ম এদের চরম প্রাদুর্ভাব ঘটবে। এরা বেদ পুরাণের ধার ধারে না, নিজের মন গড়া কথা লোককে শোনা, নিজের মন গড়া কথা লোককে শোনা। যদি বলে শাস্ত্রের প্রমাণ থাকে, শাস্ত্র আবার কি? আমি তো শাস্ত্র, আমি তো মহামণ্ডলেশ্বর হয়ে গেছি, আমি জগৎগুরু হয়ে গেছি, আমার কথাটাই বেদ বাক্য, দেখেছেন তো? এমনি করে ধর্ম কিন্তু হবে? দেখুন একটা জায়গায় কুম্ভ মেলা যান, ও মেলা যান, একটা বাবা এসেছেন একবারে লক্ষ লক্ষ লোক নিয়ে কপিল মুনি, ওরে বাবরে গায়ে ছাই বর্ষ মিগেছেন, আর কি ভক্তি মানুষের একবারে, আহা বাবা সিদ্ধ পুরুষ, কিন্তু কিছুই নাই,
শুধু লোক ঠকানোর জন্য এই বেশ ধারণ করছে, লোক ঠকানোর জন্য, লোককে প্রতারণা করার জন্য। কিন্তু সেই প্রতারণা ধরবার ক্ষমতা আমাদের নাই, আমরা দুর্বল চিত্ত, কলিকালের মানুষ, ধর্ম প্রাণ। ধর্মের নামে পোশাক পরলেই আমরা প্রণাম জানাই তাকে, এটাই ভারতবর্ষের মানুষের স্বভাব। সেই দুর্বলতার সুযোগ এই ধর্মের নামে প্রতারকেরা সেই সুযোগটা নিয়ে নেয়, সেই সুযোগটা। দেখুন মা এখানে এত টাকা ফেলান তাহলে এই হবে, অমুক টাকা ফেলান এই হবে, তাহলে দেখুন ধর্ম যেমন টাকা দিয়ে বিক্রি হয়, ধর্ম যেমন আগেকার যেমন ইংল্যান্ডে দেখবেন না পাপ করেছেন তো, তার জন্য আমরা প্রাশ্চিত হলো, এত টাকা দিলে পরে একটা লিখিত স্বর্গ থেকে এনে দিলাম, এটা প্রাশ্চিত্য তো হয়ে গেল। দেখবেন কত লোক পোপেরা করতেন চার্চে গিয়ে, তুমি পাপিস্ট তো, তুমি অমুক পাপ করেছো, এত টাকা দাও ফেলাও, আমি তোমাকে প্রাশ্চিত্য পত্র লিখে দিচ্ছি। লোকে লেখাপড়া জানতো তাই প্রাশ্চিত্য পত্র দেখেছেন তো, তার জন্য ইংল্যান্ডে ইউরোপ ইউরোপ কান্ট্রিতে বিশাল মহাপুরুষগুলো আন্দোলন করছিলেন ধর্ম নিয়ে, তখন সেখানেও ওই ক্যাথলিক ধর্ম নিয়ে প্রচন্ড প্রোটেস্ট্যান্ট, তার বিরুদ্ধে তখন প্রোটেস্ট্যান্ট ধর্ম হলো বিরাট সারা ইউরোপময় এই ধর্মের বিদ্রোহ। ঠিক যখন আমার মহাপ্রভু যখন ভারতবর্ষে এই এই যে তথাকথিত ধর্ম ধর্মের নামে যে প্রতারণা, তার বিরুদ্ধে যখন মহাপ্রভু গর্জি উঠলেন জাতির নামে বজ্জাতি, বর্ণভেদের নামে মানুষকে ছোট জ্ঞান করা, দূরে সরিয়ে রাখা, অমানবিক আচরণ, ঠিক সেই সময় আমার মহাপ্রভু আন্দোলন করেছেন নিতাই চাঁদ গৌরহরি যদি না আসতেন দেশটা যে কোথায় ছিল ভগবান জানেন। ঠিক এই সময়তে মহাপ্রভু আন্দোলন করছে আমার ইউরোপেও ওই ক্যাথলিক ধর্মের বিরুদ্ধে, তখন প্রবল প্রচার হচ্ছে, প্রোটেস্ট্যান্ট ধর্ম গড়ে উঠেছে। বিখ্যাত দার্শনিক ইরাসমাস চিঠি লিখেছেন, তাতে আমার মহাপ্রভু নামের উল্লেখ আছে, ভারতবর্ষে মহাপ্রভু শ্রীচৈতন্য ধর্মালম্বন শুরু করেছে, যথার্থ ধর্ম বৈদিক ধর্মের সন্ধান দান করছে। তাহলে দেখুন কলিযুগে ধর্ম কারা কথা বলবে, ধর্ম বক্ষন্তি অধর্মজ্ঞা অধিরুজ্জ উত্তম আসন। ইউরোপে যিনি ধর্মালম্বন করেছেন তার নাম মার্টিন লুথার, তিনি ঠিক মহাপ্রভুর মতন সেই সময় আছে না, সেই সময় সারা ইউরোপে ওই যে প্রাশ্চিত্য পত্র লিখে দিচ্ছেন না, তখন বলে প্রাশ্চিত্য পত্র পোপ লিখে দিল আর আপনি ধর্ম সে পাপ থেকে মুক্ত হয়ে গেল, কই বাইবেলে কোথায় লেখা আছে, তোমার বাইবেলে পড়ো নাই তাই এদের কথা বিশ্বাস করছ। ঠিক তেমনি করে আমার মহাপ্রভু দেখছেন সুবুদ্ধি রায়কে কি বিধান দিলে পণ্ডিতেরা, তুমি মুসলমানের জল খেয়েছো তো, তাহলে তোমার আর হিন্দু ধর্মে অধিকার নাই, তাহলে কি করতে হবে, কিরকম বিধানটা প্রাশ্চিত্যে, তপ্ত ঘৃত খেয়ে প্রাণ পরিত্যাগ করতে হবে। মহাপ্রথম কাশীতে মহাপ্রভু বললেন দেখো তোমাকে তপ্ত ঘৃত প্রাণ পরিত্যাগ করতে হবে না, তুমি আমার কথা শুনবে কি, তুমি কৃষ্ণ নাম গ্রহণ করো, এক কৃষ্ণ নামে তোমার এ জাতি দোষ যাবে, আর একে নামে তোমার কৃষ্ণ পদে প্রেম উপজীবে। একবার কৃষ্ণ নাম করো তাহলে মুসলমান তোমার জাতি নষ্ট করছে, ধ্বংস হয়ে যাবে সব পাপ, জ্ঞাতি অজ্ঞাতি যত পাপ হয়েছে নষ্ট হয়ে যায়, নামা ভাষে নষ্ট হয়, নামা ভাষে, নামা ভাষ মানে অন্যত্র সংকেতে হয় নামা ভাষ, তথাপি নামের তেজে না হল বিনাশ। নিজের ছেলের নাম রাম হরি নারায়ণ কৃষ্ণ বিষ্ণু এই যে নাম রাখে না, ওই নাম এটা বলে নামা ভাষ, সেই নামা ভাষে জীবের মুক্তি হয়ে যায়, প্রমাণ আছে। হ্যাঁ দেখুন ভাগবতী ষষ্ঠ স্কন্ধে সুখদেব সত্যদ্রষ্টা ঋষি সুখদেব বলছেন, জানো মহারাজ কৃষ্ণ নাম যদি কেউ অনাদরে করে, নিজের ছেলের নাম রেখে করে, আত্মীয়ের নাম রেখে করে, তাহলে তার মুক্তি হয়ে যায়, অজামিল তার প্রত্যক্ষ উদাহরণ। নিজের ছেলের নাম সে নারায়ণ রেখেছিল, সে যে কত পাপ করেছিল
তার পাপের ইয়ত্তা নাই, কিন্তু সেই অজামিল সারূপ্য মুক্তি লাভ করছে। মহারাজ, যদি অনাদরে নাম করে এমন ফল পাওয়া যায়, কিমুত শ্রদ্ধায়াবিরন, যিনি আদর করে হয়ে নাম করছেন তিনি কিনা ফল পাবেন? অনাদরে নাম করে এত ফল, আর আদরে নাম করলে কিনা ফল হবে? দেখেছেন তো? তাই মহাপ্রভু বললেন, দেখো কৃষ্ণ নাম কর, নামেতে তোমার জাতি দোষ যাবে, সব পাপ। শুধু জাতি দোষ কেন, যত যত নামের আভাসে তোমার সব পাপ ধ্বংস হয়ে যাবে। নামের গৌণ ফল হলো পাপ নাশ মুক্তি, এটা নামের গৌণ ফল। মুক্ত ফল কৃষ্ণ পদে প্রেম লাভ, একটা গৌণ, একটা মুখ গৌণ মানে অপ্রধান, এটা আমি চাই নাই, আমনামি হয়ে গেছে। সরষে পোষাতে গেলেন কলেতে, দিয়ে এলেন এক থেকে পাঁচ কেজি সরষে দিয়ে এলেন, আপনার দু কেজি সরষের তেল হয়েছে, আপনি সে নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে নিয়ে আসে আর একটা থলি নেন, এই নিয়ে যান খোলটা নিয়ে যান। আমি তো খোলে যে পয়সা দিই নাই, ওটা এমনি পাবেন, ওটা এমনি পাবেন, খোলটা এমনি পাবেন, ওটার জন্য আলাদা পয়সা লাগবেন না। তাহলে সরষের তেল প্রসাদ গেছি, খোলটা এমনি পেয়ে গেল। তেমনি কৃষ্ণ প্রেম লাভের জন্য কৃষ্ণ করছি তো, পাপটা আমার আপনামি ধুয়ে দেবে, পাপটা আমার সমস্ত পাপ আপনা ধুয়ে দেবে। তাই নামের গৌণ ফল, কোল্ড স্টোরেজে আইসক্রিম দেখেন ফ্রিতে হচ্ছে, বরফ জমে জমে আর কাটিয়ে ধরুন বা আইসক্রিম বিচুরে আসবে, সেটা আলাদা খরচ করতে হয় না। ঠিক তেমনি বললেন কৃষ্ণ নামের যে আনুষঙ্গিক ফল আপনার আপনার মুক্তি আপনারই হয়ে যায়, আর মুখ্য ফল হল কৃষ্ণ পদে প্রেম লাভ। এটাই তাই তুমি গিয়ে তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ নাম ধরুন। সুবুদ্ধি রায় বৃন্দাবনে গিয়ে কাঠ করিতেন, এককালে বাংলার রাজা ছিলেন, বৈষ্ণব সেবা করতেন, দু পয়সা এক পয়সা যা হতো সেটা দিয়ে বৈষ্ণব সেবা করতেন, সেটা দিয়ে নিজের মাধুকরি করতেন। তাহলে দেখুন কৃষ্ণর নাম কত বড় শক্তিমান। একটা গল্প শোনাই, এক ধনবান ব্যক্তি, প্রচুর ধন ঐশ্বর্য থাকলেই তার কত খারাপ নেশাও জুটে যায়। দেখবেন ধনবান ব্যক্তি স্বভাবে সুরাপান থেকে আরম্ভ করে অবৈধ নারী সঙ্গে সব জুটে যায়। আপনার ধন বেশি হলে ঐশ্বর্য বেশি হলি না, ঐশ্বর্য একটা অপগুণ, ঐশ্বর্য প্রচুর টাকাই না, এইসব ভোগ করতে ইচ্ছা। তার ধনবান প্রচুর পয়সা করি আছে, সে একটা গণিকাকে ভালো করে ভালোবাসে, প্রতিদিন সেই গণিকার আলো এসে যায়, তা গণিকা আলো যাবে, গণিকা থেকে ভালোবাসে, কে টাকা পায় তো প্রতিদিন ভালো দামি দামি উপহার পায়, কোনো সোনার হার পেলো, কোনো সোনার বালা পেলো, এসব একটা একটু পায় তো কাজ ভালোবাসে। তো এমনি করতে করতে তার সব শেষ হয়ে গেছে, আর কিছুই নাই, পুঁজি দুটি পয়সা, ভাবি এককালে তো যেতাম অনেক কিছু দিতাম, আজ তো দুটি পয়সা পুঁজি, দুটি পয়সা আর কি কিনবো। কিন্তু পথে এক জায়গায় গোলাপ ফুল বিক্রি হয়েছে দু পয়সা দাম, আমাকে গোলাপ ফুল দেবে দুটো পয়সা, গোলাপ ফুল নিয়েছে, বুড়ো হয়ে গেছে, নেশাটা যায় না, ওই বদমাইশি নেশাটা বুড়ো হয়ে গেছে, ওটা যায় না। সেই একটা ফুল কিনে যাচ্ছে সেই গণিকার আলোয়, যেতে যেতে একটা নালা পার হতে হবে, বুড়ো মানুষ তো নালা টালা দিয়ে পার হয়ে যাবেন না, আর অন্য মানুষকে অবস্থা হাত থেকে ফুলটা পড়ে গিয়েছে, আর তো ফুলটা নেমে ধরতে পারবে, বুড়ো মানুষ তো ধরতে পারবেন না। তখন ঘটা কেমন কৃপা হয়েছে, নামের কেমন কৃপা হয়েছে, তখন মনে মনে ভাবছেন আমি তো কোনোদিন কাউ গোবিন্দকে একটা জিনিসও দান করি নাই, তাহলে ফুলটা গোবিন্দায়ন, ও ফুলটা গোবিন্দচরণ চলে যাক, পুরো খই গোবিন্দায়ন, পথে খই আনছে, খইটা আকার বাতাসে হাওয়াতে উড়িয়ে গেল, হাতে খেতে হবে না, উড়ো খই গোবিন্দায়ন, ফুলটা গোবিন্দায়ন করে দিয়েছে। এইবার এসেছে, এসে তার কিছুই নাই, ফুলটাও গেল, সারাটি রাত্রি সেই গণিকার সঙ্গে যাপন করে ভোরের দিকে মৃত্যু হয়ে গেছে লোকটা।
জমির দূত এসে নিয়ে গেছে একবার জমালয়ে। চিত্রগুপ্ত খাতা খুলে দেখো তো ওর কি কি পাপ পুণ্য আছে। চিত্রগুপ্ত এলেন যমরাজের ক্লার্ক এলে সঙ্গে সঙ্গে খাতা খুলেছে এসে বলছে ও কিছু ওর পুণ্য নাই তো, পুণ্যে লেশই নাই, সবটাই তো পাপ ওর। আচ্ছা লোকটা কোথেকে এসছে? তাহলে ভারতবর্ষ থেকে। ভারতবর্ষ থেকে এসে কিছু পুণ্য আছে দেখো না, দেখো না কিছু পুণ্য, ভারতবর্ষ থেকে কিছু পুণ্য থাকবে। বেশ দেখি খাতা খুলে দিয়েছে, খাতা কোণে লেখা সে একটা ফুল গোবিন্দায়ণ দিয়েছিল, হাতে পড়ে গেছে গোবিন্দায়ণ। ওই তো বললাম, ওই তো বললাম একটা ভারতবর্ষ থেকে এসে তাহলে কি হবে, ও তো অনন্ত নরক হবে। তার পুকুরে ওই একবার গোবিন্দায়ণ একটা ফুল গোবিন্দকে অর্পণ করেছে তো ওটার জন্য ও 5 মিনিট আমার বাগানে থাকতে হবে। তা যাদের কঠিন শাস্তি তাদের কি শাস্তির সঙ্গে পুরস্কারটাও তো আছে, হরিনাম করেছে তারপরে 5 মিনিট পুরস্কার তো ওটা আগে আগে ভোগ করি দাও। যাও তুমি এই বাগানটা দেখো, তারপর তো অনন্ত নরক। দেখছি কত গোলাপ ফুল, একটা একটু ছিটছে, কৃষ্ণায়ণব 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 সব ফুল ছিটছে। এবার জমে পারমিশন হয়ে গেছে জমির দূতে, চলো দেখছি আর নিয়ে যাবো কি, লোকটা পাগল হয়ে গেছে সব ফুলছে। ছুটে গিয়ে বলছি যমরাজাকে, রাজামশাই ওই লোকটা পাগল হয়ে গেছে সব ফুল ছিটছে আর কৃষ্ণায়ণব 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 বলছে। যমরাজ বলছি ভীষণ ফেঁসাতে বললাম তো বাবু, তাহলে ওর কী শাস্তি হবে, জমার এসে হরিনাম করছে তাহলে কী করা যায়, হরিনাম করার অবস্থা তো নরকে ফেলা যায় না। চলো বর্মার কাছে, বেদবক্তা বর্মার কাছে যায়। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা বললেন দেখো আমি তো নামের মহিমা বর্ণনা করেছি, কিন্তু সেটা শুদ্ধ চিত্তে ভারতবর্ষে বসিয়ে হরিনাম করলে তার ফল হয়, জমালয়ে বসিয়ে হরিনাম করলে কি ফল হয় জানি না, আমি বলতে পারবো নামের মহিমা। তো চলো যার নাম সেই গোবিন্দের কাছে যাই। এই বলে সেই যমের দূত যমরাজা ব্রহ্মাকে নিয়ে যাচ্ছেন, এসে গোবিন্দ আসছেন ছুটতে ছুটতে গরুড়ের পিঠে চড়িয়ে। তোমরা কোথায় যাচ্ছ গো, আপনার কাছে যাচ্ছি তো, আমার কাছে কি জন্যে? তা বললো একটা লোক এসেছে সে সারা জীবন পাপ করেছে, সে তার অনন্ত নরক হওয়া ছিল, কিন্তু একটা ফুল আপনার নামে অর্পণ করেছিল, তাই তাকে 5 মিনিট আমার বাগানে ভ্রমণ করতে দিয়েছিলাম, সে সব ফুল ছিঁড়ে ছিঁড়ে কৃষ্ণানব কৃষ্ণানব বলছে, এখন কি হবে তার? বলে আমি তো ওই লোকটাকে নেবার জন্য আসছি, ওই লোকটাকে, ওই লোকটাকে নেবার জন্য আসছো? বলে হ্যাঁ। তা বলছে জমালয়ে বসে হরিনাম করলে, তাও জানো না খাইতে শুইতে নাম যথাতথা লয় রে, দেশ কাল নিয়ম নাই সর্বশুদ্ধি হয় রে, দেশের নিয়ম নাই কালের নিয়ম নাই, নাম যেখানে করবে সেখানেই ফল লাভ হবে, কি শৌচ কি অশৌচ সর্বাবস্থায় নাম হবে, নাম নিত্য। জানো না ব্রহ্মা তুমি নামের মহিমা বর্ণন করছো, বেদ রচনা করছো তুমি, আর তুমি জানো না নামের মহিমা? নিয়ে গেলেন এসে জমের গৃহে প্রবেশ করে সেই লোকটাকে নিয়ে গেলেন বৈকুণ্ঠে। দেখেছেন তো নামের কত মহা মহিমা, কলিযুগে সেই নামটি হল আমার মহাপ্রভুর পরমদান, পরমদান। এ নামেতে কি আছে, শুধু মুক্তি নয়, অন্য যুগে নাম করলে মুক্তি পাওয়া যেত, কলিযুগে নাম করলে কি হবে, শ্রীচৈতন্য মুখোৎকীর্ণা হরে কৃষ্ণেতি নাম বর্ণকা মজ্জয়ন্তী, কোথায় ডুবিয়ে দেয় না প্রেমের সাগরে ডুবিয়ে দেয়। কলিকালে অন্য যুগ থেকে কলিকালের নামে একটা বেশি মহিমা, কেন মহিমা, মহাপ্রভুর মুখোৎকীর্ণ হরিনাম, উৎকীর্ণ মানে উদ্গার ঢেকার। আমি একটা কলকাতা থেকে আনা ভালো সন্দেশ খেয়েছেন তো, ভালো জিনিস খেয়ে দেখবেন যখন ঢেকা উঠছে না ওই ঢেকারে গন্ধ থেকে দেয়। মহাপ্রভুর আধারে প্রেম আস্বাদন করেছেন তো, যাকে যখন হরেকৃষ্ণ বলছেন না তখন হরেকৃষ্ণের সঙ্গে রাধা রানীর প্রেম লেগে রয়েছে, তাই এ নামটা বড় আশ্চর্য, রাধারানী প্রেম লাগার তো, তাই এ নামটা করলে পারে কি হবে, বলে প্রেমের সাগরে রাধারানীর প্রেমের সাগরে ডুবিয়ে দেবে, প্রেমের সাগরে।
মজ্জন্ত জগত প্রেমনি, জগৎকে প্রেমে ডুবিয়ে দেবেন এই কৃষ্ণ নামে। এত ফল এই কলিকালে কৃষ্ণ নামে, বলে কলিকালে আর অন্য কোন সাধন নাই। সকল ধর্মের সিদ্ধ পুরুষেরা স্বীকার করেছেন, ঠাকুর রামকে পর্যন্ত স্বীকার করলেন যে কলিকালে নাম ভিন্ন গতি নাহি আর, কলিকালে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এটি কিন্তু বেদ মন্ত্র মনে রাখবেন, বেদ মন্ত্র, এটি বাংলায় নয়, কিন্তু সবটাই কিন্তু সংস্কৃত ভাষায় সম্বোধন। হরা শব্দের সম্বোধনে হরে, হরা মানে রাধা রানী, গোবিন্দের চিত্তকে হরণ করেছেন বলে রাধাকে নাম হলো হরা। লতা শব্দের সম্বোধনে লতে, হরা শব্দের সম্বোধনে হরি। দেখুন চার আটবার আছে হরে হরে, আর চারবার আছে কৃষ্ণ, চারবার রাম নাম আছে, দেখেছেন তো? তাহলে আটবার হরে হরে বলছেন কেন? রাধারানী কৃষ্ণ বিরহে কাঁদছেন, কৃষ্ণ রাধারানী বিরহে কাঁদছেন। কৃষ্ণ রাধারানীকে দেখতে না পেয়ে কি বলছেন যখন মথুরায় দ্বারকায় রয়েছেন? ও গো রাধারানী, আমার নয়ন সমক্ষে তুমি আবির্ভূত হও কেমন করে? না আমাকে বৃন্দাবনে যেমন আট প্রকার নায়িকা রূপে দেখা দিয়েছিলে, কি কি আট প্রকার নায়িকা? বাসক সজ্জিকা, অভিসারিকা, খণ্ডিতা, কলহান্তরিতা, বিপ্লব্ধা, স্বাধীন ভর্তিকা, এমনি করে আটটা অবস্থায় আমি তোমাকে সেই আটটা রূপেই দেখতে চাই। কখনো অভিসারিকা রূপে দেখতে চাই, কখনো বাসক সজ্জিকা রূপে দেখতে চাই, কখনো খণ্ডিতা রূপে দেখতে চাই, কখনো কলহান্তরিত রূপে দেখতে চাই। ওই বৃন্দাবনে আমাকে যেমন করে তোমার ওই রূপ দেখেছিলে তেমনি করে দেখা। আর রাধানী কাঁদছেন কৃষ্ণ 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 বলে, রাম 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 বলে। চারবার কৃষ্ণ নাম আছে আর চারবার রাম নাম আছে। চারবার কৃষ্ণ মানে চার প্রকার নায়ক, ধীরোদ্ধত ধীরদত্ত, ধীর প্রশান্ত ধীরললিত। রাধানী বলছেন গোবিন্দ আমি তোমাকে ওই চার রূপে নায়ক রূপে দেখতে চাই। গোবিন্দ বলছেন তোমাকে আট রূপ নায়িকা দেখতে চাই। রাধারানী বলছেন তোমাকে এই চার রূপ নায়কের বেশি আমি তোমাকে দেখতে চাই। আবার চারবার রাম নাম আছে মানে চার প্রকার মিলন, চার প্রকার সংকীর্ণ সম্পন্ন সম্পন্ন সমৃদ্ধিমান, এরকম চার প্রকার মিলন আছে, সংক্ষিপ্ত সংকীর্ণ সম্পন্ন সমৃদ্ধিমান, চার প্রকার মিলন। চার প্রকার মিলনে তোমার সঙ্গে আমি কামনা করি, রাম রাম রাম, চারবার রাম আছে মানে চার প্রকার মিলন আমি তোমার সঙ্গে কামনা করি, কখনো সংক্ষিপ্ত কখনো সংকীর্ণ, কখনো সম্পন্ন কখনো সমৃদ্ধিমান মিলন চাই। এই হরে কৃষ্ণ নামটি বেদের নাম, কলিসন্তরণ উপনিষদে ব্রহ্মা নারদকে বলছেন, নারদ বলছেন গোবিন্দ কলিকালে মানুষের মুক্তি হবে কেমন করে? তখন ব্রহ্মা বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ইতি নাম্না। কলিযুগে জীবের মুক্তি হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ইতি নাম্না, এই নামে কলিযুগের মুক্তি হবে। তাহলে বুঝুন নামটি বৈদিক মন্ত্র, যে বৈদিক মন্ত্রে নারীর অধিকার অনেকে নিষেধ করে গেছেন তো, কিন্তু এখন সেই বৈদিক মন্ত্রে হরে কৃষ্ণ নাম করছি, সেই বৈদিক মন্ত্রেই আমরা উচ্চারণ করছি। ব্রাহ্মণ থেকে চণ্ডাল পর্যন্ত হরিনাম করছি, নারী স্ত্রী পুরুষ কারোর ভেদ নাই। চেয়েছিলেন আমার অদ্বৈত প্রভু, প্রভু জানবো সেই দিন তোমার কৃপা যেদিন দেখবো স্ত্রী শুদ্ধ পর্যন্ত তোমার নামে কীর্তন করছে। নিতাই চান যেদিন দেখবো নারী শুদ্ধ সব তোমার নামে কীর্তন করছে সেদিন আমি তুই পতিত পাবন প্রভু। তাই দেখুন বেদ মন্ত্র আজ সবাই বলতে পারেন, মহাপুরুষ অধিকার সকলকে দিয়ে গেছে এই বেদ মন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে পণ্ডিত সার্বভৌম কি বললেন? পণ্ডিত তো
সব জানেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তারপরে দেখো কলিযুগের অন্য কোনো সাধন নাই, কলিযুগে একমাত্র হরের নাম, হরের নাম, হরের নাম হইব কে বলাম, কল নাস্তেব্য 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 গতির অন্যথা। অনাদরে নাম করে যেই ফল হয়, আদর করে নাম করুন, কলিযুগে হরিনাম ছাড়া আর অন্য কোনো সাধন হবে না, ধ্যান হবে না, যোগ হবে না, জ্ঞান হবে না, তপস্যা হবে না, বেদ পাঠ হবে না, কলিযুগে শুধু হাতে তালি দিয়ে বলুন হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। পণ্ডিত সার্বান্তর আনন্দে পূর্ণ হল কলিযুগের সাধ্য সাধন কি। এটা আর কাকে বলেছিল বন্ধু কি, যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন নাই, পূর্ববঙ্গে গিয়েছেন, তপন মিশ্র যার ছেলে রঘুনাথ ভট্ট, কত আগে দেখেন বাঙালরা বেশি কৃষ্ণ ভক্তি করেন, কেন বল দেখেন এখানকার লোকেরা কৃষ্ণনাম পাবার আগেই বাঙাল আগে পেয়ে গিয়েছেন, মহাপ্রভু তাদেরকে আগে দিয়েছেন কৃষ্ণ নাম। দেখবেন মহাপ্রভু যখন বাংলাদেশে গেছেন না, তখন তপন মিশ্র এসে বলছেন প্রভু এত শাস্ত্র পড়েছি, কোনটা সাধন কোনটা সাধ্য জানি না, বলছি তুমি নাম করো হরে কৃষ্ণ, তার নামের কি পায় সাধন এবং সাধ্য বসে জান করো, তোমার সঙ্গে যাবো প্রভু নবদ্বীপ, বলে না তোমার সঙ্গে আমার কাশীতে দেখা হবে। তখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন নাই, এই তপন মিশ্রের মনে মহাপ্রভু গেলেন কাশীতে না, তপন মিশ্রের ঘরে ভোজন করতেন আর চন্দ্রশেখর গৃহে থাকতেন, আর ওই বালক রঘুনাথ ভট্ট মহাপ্রভুর চরণ সেবা করতেন, সাহেব গোসাই এক গোসাই রঘুনাথ ভট্ট। এই রঘুনাথ ভট্ট কোনো গ্রন্থ লেখেন নাই, কিন্তু এমন সুরাকণ্ঠে বৃন্দাবনে পাঠ করতেন না, বলছেন ময়ূর ময়ূরী এসে দাঁড়িয়ে থাকত পাঠ শোনবার জন্যে, ময়ূর সুরেলা কণ্ঠে যখন ভাগবতের শ্লোক পড়তেন না, তখন বৃন্দাবনে ময়ূর ময়ূরী পাখা মিলে এসে ওই ভাগবতে আসে ডাক এসে, তাহলে কোন পূর্ববঙ্গের লোকের আগেই পেয়েছেন হরিনাম, আর সেই হরিনাম আমরা পরে পেলাম, সেই বাঙালিদের প্রবল কৃষ্ণ ভক্তি বাঙালি হরিনাম তারা আগেই পেয়ে গেছে। তা দেখুন এই নাম আমার মহাপ্রভু না আলি কীর্তিত হতে, হরিনাম ছিল শাস্ত্রে, কিন্তু দেখুন মহাপ্রভু আবির্ভাবের পূর্বে হরিনাম দিয়েছিল সবাই তো জানতো, মহা হরিনাম করলে জরিমানা, বাবা হরিনাম করবে কি, হিন্দুকে ধরে দিচ্ছে কাজীকে, দেখছো ঘুম দেয় না ওই বৈষ্ণবগুলো, বৈষ্ণব না বৈষ্ণবগুলো না, ওই বৈষ্ণবগুলো কি করে দেখো তো নিন্দা হরিনাম করছে, যেটা ঘুমুতে পাই না, একদিন আদিন নাম করলে তো হলো, একাদশ দিন নাম করবে স্নান করতে করে, সারা দিন রাত বৈষ্ণবগুলো নাম করছে, এমনি করে যাও কাজী লোক, কাজী লোক পাঠিয়ে দেয় কোথায় নাম হচ্ছে শিবার সঙ্গে নাম হচ্ছে, যা তো গিয়ে খোল ভেঙে দিচ্ছে, যে নাম করছে অত্যাচার করছে। মহাপ্রভু দেখলেন তাহলে কাজীর ভয়ে তো আর হরিনাম বন্ধ যাবে, দেখেছেন মহাপ্রভু আরম্ভ করলেন অহিংস আন্দোলন, আরম্ভ করলেন কাজীর বিরুদ্ধে বিশাল নবদ্বীপের বাহিনী নিয়ে আরম্ভ হলেন, নিত্যানন্দ অদ্বৈত প্রভু আবার মহাপ্রভু নিত্য করতে করতে কাজীকে চলেছেন, এসো কাজী কেন হরিনাম বন্ধ করবে কেন, কাজী ভয়ে ঢুকিয়েছে, রাত্রে স্বপ্ন দেখেছে যে নৃসিংহমূর্তি ধারণ করে ভগবানের বুক চিরছে, দেখছে তাই দেখো ক্ষত ক্ষত চিহ্ন দেখছে, বলছে আমি আজ থেকে তোমার কাছে ক্ষমা স্বীকার করলাম, হরিনামে কেউ বাধা দেবে না, তারপরে স্বীকৃতি কি তুমি হরিনাম বাধা দেবে না, তারপরে আমি খুন্তি দিলাম পাঞ্জা দিলাম, হরিনামের পূর্বে এই পাঞ্জা বার করবে তাই জানবে কাজী বলে দিয়েছেন আর কোথাও হরিনামের বাধা নয়, তাদেরকে হরিনামের খুন্তি নিয়ে যা দেবে অনেকে যা হরিনাম করে না খুন্তি পাঞ্জা বলে দেবে, মানে কাজী নির্দেশ দিলেন সর্বত্র হরিনাম করো কেউ হরিনাম আর বাধা দেবে না, কারণ কলিযুগের মহাসাধন হরি কৃষ্ণ নাম, মহাপ্রভু এই নাম আমার করুণার ঠাকুর দিয়ে গেলেন মহাদান এই হরিনাম, বললেন কলিকালে আর অন্য কোনো সাধন নাই, কলিকালে বললেন করো তদ হরি কীর্তনাম, কলিকালে একমাত্র শ্রী হরির কীর্তন। আগামী বৃহস্পতিবার রামনবমী জানেন তো, ওই দিন কিন্তু আমি আসবো রামনবমীর দিন, রামচন্দ্রের জন্মকথার সুখমুখে রামকথা শোনাবো, সুখদেব কেমন করে রামায়ণের বাহিনী বর্ণনা করছেন মহারাজ পরীক্ষিতের কাছে, তাই ওই দিন কিন্তু এই শুকনো বাতাস আনলে হবে না, রামচন্দ্রকে ভাবলে খাওয়াতে হবে, ফল মিষ্টি আনতে হবে দিনে রামচন্দ্রকে খাওয়াতে হবে, প্রত্যেক কিছু কিছু করে দেবেন পয়সা, পয়সা তো সবারই খরচ হয় 10 টাকা 20 টাকা দিলে কিছু হবে না, আর ফল মিষ্টি যাবে ওই দিন সবাই মিলে আনবেন, একজন নেতা নেত্রী হয়ে পয়সা করে সংগ্রহ করে ওই দিনটা বৃহস্পতিবার দিনটা আমরা রামনবমী ব্রত পালন করবো, রামনবমী রামনবমীতে নিয়ম
হচ্ছে সারাদিন উপবাস করাতে সবাই করতে পারে না, মধ্যাহ্নে রামচাঁদের জন্ম মধ্যাহ্নপর্যন্ত উপবাস করে থাকি হয়। আমি এখানে এসে আমরা রাম সম্মুখে রামকথা শুনব, রামকথা শুনে রামনবমী ব্রত উদযাপন করবো আগামী বৃহস্পতিবার।